16 বছর আগে তোর একবার হাফ ট্রান্সফার করছিলাম, এইবার তোরে ফুল ট্রান্সফার করে দিব। ওই রং নাম্বার, এই হালারপুর রং নাম্বারের বকেন, রং নাম্বারের বকেন। মন তুই চিনলি না রে, জানলি না রে, তুই বোধায়ের মতন খারচস কেন? ও নো, কাকু একটা তো দুঃসংবাদ আছে। তাই বেদব, কথা শেষ করছি। আরে কাকু, গুরুত্বপূর্ণ একটা তথ্য আছে, শুনেন। কি সেই তথ্য? আপনার বাপের একাড়াই জানি সিল মেরে দিছে। কি কইলি? আমার বাবারে মারছে? হ কাকু, এই যে দেখেন, প্যাকেট কইরা হোম ডেলিভারি দিয়ে গেছে। ও নো, সিল মাইরা দিমু, সিল মাইরা দিমু, সিল মাইরা দিমু। আমি সিল মাইরা দিমু, খুব কষ্ট পাইতাছি। দেখছস কত দুলো পইরা রয়েছে? বাপেরে বাপেরে একটা 300 টাকার বাক্সর মধ্যে পাঠাইছে। আমি তোর সিল মাইরা দিমু, আমি তোর 14 গোষ্ঠীরে সিল মাইরা দিমু। রে বাপুরে, সিল তোমার বা ঠিক আছে, কিন্তু কারে মারবা? এই গামটা করছে কে? তাই আর কেউ না কাকু, ফ্রি ফায়ারের বট কমিটির সভাপতি, নাম হইল গিয়া ডিজে অলোক। সভাপতি? আরে আমি ট্রান্সফার কইরা দিমু, ট্রান্সফার করুম, আরে আমি ট্রান্সফার। ও নো, এই পোলা পান নিয়ে চল, আইসকার মতে মাইনকারে বুঝায় দিতে হইব। ও কার বাপের গায়ে হাত দিছে? ওই ফকুনির পোলারে বুঝায় দিতে হইব এই শহর কার হুকুমে চলে। আমি মেডিন জিঞ্জিরা কাম করে উড়া দুরা চল। ভাই ভাই ভাই, আমার এসবের সাথে জড়ায় না ভাই। ডিজে লোকের ট্রান্সফার করতে যাই, যদি আমি ট্রান্সফার হয়ে যাই তাহলে তো আমার বাচ্চারা না খেয়ে মরব। পুটি মাসের কল্যাণিয়া, ভবিষ্যতে আমার সামনে আর আবি না। আরে কাকু, এসব বাদ দাও তো, চলো হালার কানসার নিচে খান চুপার দিয়াহি। ও নো, খালা গাল দন ভালো না, সেন্সারে কেটে দিবে। হ আমি এক পিস গালি দিলেই সেন্সারে কেটে দিব, আর তুমি যে তোমার এক পিস সিনেমার ভিতরে 150 পিস গালি মারো। বেদব, তুই মহান শিল্পীরে বহুত অপমান করছস, তোরে আমি। এই ফন্দার, ফন্দার, ফন্দার। না কাকু, এমনি অফিস থেকে ফোন দিচ্ছে। হ্যালো, ওই নাহিদ ভাই, আপনার কথা মতো ডিপজলের বাপেরে সিল মেরে দিছি। এই আমি তোর ওপেন রাস্তার মধ্যে রং লাগায় দেমু। ও নো, নাহিদ ভাই, আপনার কথা কেমন জানি ডিপজল ডিপজল লাগতাছে। 16 বছর আগে তোর একবার হাফ ট্রান্সফার করছিলাম, এইবার তোর ফুল ট্রান্সফার করে দিব। ওই রং নাম্বার, এই হালারপুর রং নাম্বারের বকেন, রং নাম্বারের বকেন। ও নো, খাইছি আমারে ধরা পড়ে গেছি। আমারে চিনবার পারলি না, তুই আমারে বৈঠকি মারি দিবার চাস। পঙ্গের নাতি, বাসাও কেডা কোন হানে আসাও, বাসাও চালু করে বাসাও। চিল্লা চিল্লা গলা ফাটায় পালা, এইটাই তোর জীবনের শেষ চিৎকার। তোর মরণের চুলকানি উঠছে, আমি তোর মলম লাগাই দিমু। আমার খালি ডর দাই তো। আচ্ছা যাবগা, ভিডিও অনেক বড় হয়ে গেছে গা, তো শেষ করে দি, কি কও? তাইলে তো ভালোই হয়, তাড়াতাড়ি কিচ্ছা খতম হয়ে যায়। ঠিক কইছো কাকু, ঠিক কইছো। মান্দার পোলারা, বিড়ালে কামড়াইছে, তোরা ভাবছিলি আমি মরে গেছি, তাই লাশের সামনে লাফালাফি করলি, কিন্তু আমি মরি নাই। মরার অভিনয় কইরা শুনলাম আমার সম্বন্ধে কে কি বলছি, তোকে কথা মনে শুনে খুব শান্তি পাইলাম, তোকে আমি শান্তি দিমু, পাসপোর্ট ছাড়াই ভিসা দিমু। তোরে আমি গান শুনামু সুরে। Yeah.
আর কাকু খারাও দর্শকদের কাছ থেকে বিদায় লই লই হাই ব্রোস কি অবস্থা সবতে আশা করি সবতে ভালো আছো তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে কই ফেলো আবারো দেখাবো নয়া কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো ওকে ওরে বাবা রে